এদিকে ব্রিটেন সফররত সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও সুনামগঞ্জ জেলা যুবলীগ আহ্বায়ক ব্যারিস্টার এনামুল কবির ইমনকে সংবর্ধনা প্রদান করার লক্ষ্যে কভেন্ট্রি আওয়ামীলীগ এক মত বিনিময় সভার আয়োজন করে। আমাদের প্রতিনিধি হোসেন আহমেদ জানান, সোমবার স্থানীয় জিনাত মিলনায়তনে কভেন্ট্রি আওয়ামীলীগ যুবলীগ নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে স্থানীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন কভেন্ট্রি আওয়ামীলীগের সভাপতি মকদ্দুস আলী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রথমে প্রধান অতিথি ব্যারিস্টার এনামুল কবির ইমনকে কভেন্ট্রি বাংলাদেশী প্রবাসী ও স্থানীয় যুবলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সুনামগঞ্জের সুনাম বৃদ্ধিতে প্রধান অতিথি বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে ডিজিটাল বাংলাদেশ গঠনে সবাইকে প্রধান অতিথির মতো এগিয়ে আসার আহ্বান জানিয়ে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কভেন্ট্রি কমিউনিটির প্রবীণ নেতা মতসিসম আলী, কাউন্সিলর মায়া আলী, আকমল খান, বশির মিয়া কাদির, দেওয়ান আলী আসগর, বাদশা মিয়া, শাহজাহান সিরাজ, ফজলুল হক, এনাম সহ আরও অনেকে।